আবারও 500 বছরের পুরনো শাহী মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দিল উত্তরপ্রদেশের যোগী সরকার। ভারতে একের পর এক মসজিদ মাদ্রাসাগুলোতে বুলডোজার দিয়ে এভাবে ভেঙে ফেলা হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে। কেন ভেঙে ফেলা হলো এই ঐতিহ্যবাহী মসজিদ, কি এর কারণ ছিল, জানতে হলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি। প্রিয় দর্শক, আমরা কতবার শুনেছি যে একটি দেশ একটি সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠীর উপর নির্যাতন ও নিপীড়ন করছে, কিভাবে একটি দেশে একটি নির্দিষ্ট ধর্মের লোকদের টার্গেট করা হয়। যখন দেশটির ক্ষমতাসীন সরকার তার নাগরিকদেরকে এটা বিশ্বাস করায় যে সংখ্যালঘু ধর্ম তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং তারাই জাতির প্রকৃত শত্রু, এটা সর্বদা এভাবে শুরু হয়। এই ব্যাপক হত্যাযজ্ঞ কি হঠাৎ করে শুরু হয়েছিল? না, হিটলার জার্মানির জনগণকে বিশ্বাস করিয়েছিলেন যে ইহুদিরা সেই দেশের শত্রু এবং তাই তাদের বিরুদ্ধে বৈষম্য ও নিপীড়নের জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। আজকাল আমরা দেখতে পাচ্ছি যে ভারত সরকার ঠিক একই রূপ পদক্ষেপগুলি অনুসরণ করছে। প্রতিদিন আমরা মুসলিম সম্প্রদায়ের প্রতি কোনো না কোনো নির্যাতনের খবর শুনি। সম্প্রতি ভারতের 1600 শতকে নির্মিত একটি 500 বছরের পুরনো মসজিদ, যা শাহী মসজিদ নামে পরিচিত, তা ক্ষমতাসীন সরকারি দল ভেঙে দিয়েছে। মসজিদটি সম্রাট শেরশাহ সুরি নির্মাণ করেছিলেন এবং এটি একটি অন্যতম মর্যাদাপূর্ণ এবং ঐতিহাসিক মসজিদ ছিল। এই ধ্বংসের পেছনে কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে যে তারা রাস্তা প্রশস্ত করার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে, কারণ এটি নাকি মানুষের চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। পর্যটকদের সুবিধা নিশ্চিত করার জন্য তারা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আরও কিছু বছর পূর্বে ভারতের সম্রাট বাবর কর্তৃক নির্মিত বাবরি মসজিদ নামে পরিচিত আরেকটি মসজিদও ভেঙে দেওয়া হয়েছিল। সেখানে কারণ হিসেবে বলা হয়েছিল যে এটি নাকি হিন্দু দেবতা রামের জন্মস্থান। এমন কোনো উপাসনালয় ধ্বংস করা যেখানে রাত দিন আল্লাহর নাম নেওয়া হয়, তা কোনো হালকা কাজ হতে পারে না। প্রকৃতপক্ষে এটি সবচেয়ে খারাপ কাজগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। কোরআনে উল্লেখ করা হয়েছে যে যারা আল্লাহর উপাসনালয়ে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং তাদের ধ্বংস করার চেষ্টা করে, তাদের চেয়ে বড় জালিম আর কে আছে। কোরআন অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় ধ্বংস করার বিরুদ্ধে। যেহেতু প্রতিটি সম্প্রদায়ের ঈশ্বরের উপাসনার নিজস্ব উপায় রয়েছে, তাই কোরআন বলে যে যখন মানুষ সহিংসতা অবলম্বন করে এবং ধর্মীয় উপাসনাগুলো ধ্বংস করার চেষ্টা করে, তখন আল্লাহ তাদের প্রতিহত করেন এবং সেই উপাসনালয়গুলিকে রক্ষা করেন। আয়াতটি নিম্নরূপ: আল্লাহ কিছু লোককে দিয়ে অন্যদের প্রতিহত না করতেন, তাহলে খ্রিস্টানদের নির্জন গির্জা, ইহুদেদের উপাসনালয় এবং মসজিদ সমূহ ধ্বংস হয়ে যেত, যেখানে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করা হয়। সূরা হাজ আয়াত 40। একটি হাদিসে অমুসলিমদের প্রতি ন্যায্য আচরণের কথা বলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, যে ব্যক্তি চুক্তিবদ্ধ সম্প্রদায়ের কোনো ব্যক্তির উপর জুলুম করবে অথবা তার প্রাপ্য কম দেবে কিংবা তাকে তার সামর্থ্যের বাইরে কিছু করতে বাধ্য করবে অথবা তার সন্তুষ্টিমূলক সম্মতি ছাড়া তার কাছ থেকে কিছু গ্রহণ করবে, কিয়ামতের দিন আমি তার বিপক্ষে বাদী হব। আবু দাউদ, হাদিস নং 3052। যখন আমরা এ ধরনের অন্যায় কাজ এবং নিপীড়ন দেখতে পাব, আমরা মুসলমানদের সর্বদা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করব। আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সর্বদ্রষ্টা এবং সর্বজ্ঞ। এখন সময় এসেছে যখন আমরা মুসলমানরা অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের মুসলিম উম্মাহকে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করুক। আল্লাহ মুসলিম উম্মার কষ্ট লাঘব করুন, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানান।